আমাদের একজন বোন ফাতেমা, উনি প্রশ্ন করেছেন যে আমার স্বামী আমাকে প্রায় মারধর করেন, নির্যাতন করেন, সন্দেহ করেন, যে কারণে আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে খুবই অশান্তি বিরাজ করছে। তো আসলে কোন আমল করলে পরে বা কি করলে পরে আমাদের দাম্পত্য জীবন সুখময় হবে সে বিষয়ে যদি একটু বলেন। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান প্রজন্মে বা আমাদের পরের প্রজন্ম, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমাদের পরের প্রজন্মে আল্লাহ তাআলা অনেক সচ্ছলতা বা বৈষয়িক সুবিধা দিয়েছেন, জীবনে অনেক সুবিধা যেটা আমাদের আগের প্রজন্মের মানুষেরা ভাবতে পারেননি। কিন্তু পারিবারিক জীবনের যে অশান্তি, আমরা বৃদ্ধ, আমাদের পূর্বের প্রজন্মদের যে 80 বছর 90 বছর পর্যন্ত তাদের দাম্পত্য যে আনন্দ ফুর্তি, এটা আমরা দেখতে পাচ্ছি না দুর্ভাগ্যবশত। তো এটার অনেকগুলো কারণ রয়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, স্বাধীনতা বোধ, অধিকার চেতনা, দায়িত্ব বাদ দিয়ে যেটা আধুনিক সভ্যতা আমাদের শেখাচ্ছে, এটার কারণে পারিবারিক অশান্তি বেড়েছে। তো এটার অনেক দীর্ঘ আলোচনা দরকার মূলত। তবে সংক্ষেপে প্রশ্নের উত্তর হলো যে আমাদের এই ক্ষেত্রে প্রথমত সন্দেহ হারাম। স্বামীর জন্য স্ত্রীকে সন্দেহ করা, স্ত্রীর জন্য স্বামীকে সন্দেহ করা তেমনই হারাম যেমন এক মুসলিমের জন্য আর এক মুসলমানের জন্য সন্দেহ করা। আল্লাহ কোরআন কারিম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতারিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন্নি ইসম। হে ইমানদারেরা, তোমরা অধিকাংশ ধারণা সন্দেহ পরিত্যাগ করো, অনেক সন্দেহই পাপ, মহাপাপ। কোরআনের ভাষায় এসএম মানে মহাপাপ, মহাপাপ। আল্লাহ রাসূল বলছেন, ফা ইন্না আযন্না আকযাবুল হাদিস, সন্দেহ হলো সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা, সন্দেহ হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সন্দেহ বন্ধ করার জন্য চেষ্টা করেছেন। সন্দেহ মানবীয় দুর্বলতা, আমরা সবাই মানুষ, ভুল তো হতেই পারে। জি, আমি যদি চাই আমার স্ত্রী পারফেক্ট হবে কিন্তু আমার ভিতরে অনেক দোষ আছে, আমার স্বামী পারফেক্ট হবে আমার ভিতরে অনেক দোষ আছে। বর্তমানে ইলেকট্রনিক জগতে আমাদের কাছেও বিভিন্ন দেশ বিদেশ থেকে মনেরা প্রশ্ন করেন, আমার স্বামী খুবই ভালো নামাজু কিন্তু আজকাল ফেসবুকে অন্য মেয়েদের সাথে চ্যাট করে। তা আপনার ফেসবুক দেখতে বলেছে কি? সে এটা বাইরে যেত গল্প করতে পারতো, আপনি তার প্রতি ভালো ধারণা রাখুন, মনে করুন এই গল্পটা একান্তই স্বাভাবিক, আপনাকে সন্দেহ করতে হবে কেন? ঠিক স্বামী স্ত্রীকে সন্দেহ করছেন, স্ত্রী স্বামীকে সন্দেহ করছেন, এই সন্দেহটা মূলতই হারাম। বরং স্বামী অন্য মুসলমানের ক্ষেত্রে যেমন কোনো খারাপ কিছু দেখলে একটা ভালো ব্যাখ্যা চেষ্টা করতে হবে, স্বামী স্ত্রীর ক্ষেত্রে একই হুকুম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবাগরকে দেখে, এটা শেখ আলবানী হাদিস সহি বলেছেন, আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম কাবাগরকে দেখে বলছেন, মারহাবাম বিকি ইয়া কাবা, মা আযামাক মিন বাইত। তো আপনাকে, হে বাইতুল্লাহ, তোমাকে আহলান ওয়া সাহলান, তুমি অনেক বড়। ওয়ালা হুরমাতু আল মুমিনি ইনদাল্লাহ আযাম মিন হুরমাতিকে, তোমার সম্মান অনেক বড় কিন্তু মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি। তোমার জন্য আল্লাহ ইন্নাল্লাহ হাররামা ফিকা ওয়াহিদাতান, আল্লাহ তোমার জন্য একটা জিনিস হারাম করেছেন যে তোমার হার এসের ভিতরে কাউকে কষ্ট দেওয়া যাবে না। আর ওয়াহাররামা লিল মুমিনি সালাসা, আরবাহু ওয়া মালাহু একটা মোমেনের ব্যাপারে তিনটা জিনিস হারাম করেছেন। একটা হলো তার কোনো সম্মানের ক্ষতি করা যাবে না, তার সম্পদ অন্যায়ভাবে নেওয়া যাবে না, আর তার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করা যাবে না, সন্দেহ করা যাবে না। আর তোমার অধীনতা বলতেন, কোনো মুসলমানের কোনো কথা কর্ম দ্বারা তুমি যদি কোনো রকম ভালো ব্যাখ্যার সুযোগ পাও খারাপ ধারণা করবে না। এটা অন্যদের ক্ষেত্রে যেমন, স্বামী স্ত্রীর ক্ষেত্রে আরও বেশি দরকার, বেশি দরকার। সন্দেহ বর্জন করতে হবে, খারাপ কিছু দেখলেও সন্দেহ থেকে তার ভালো ব্যাখ্যার চেষ্টা করতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাম পারিবারিক সন্দেহ দূর করতে কি করতেন, একটা ছোট্ট ঘটনা বা নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাম নিয়মিত আচরণ, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাম যখন সফরে যেতেন, মানে সাহাবীদের নিয়ে দীর্ঘ দিনের সফরে ফেরতেন, মদিনায় যদি দুপুরে বিকেলে ফেরতেন মদিনায় ঢুকে পড়তেন, যদি রাত হয়ে যেত রাত্রে কোনো মুমেনকে বাড়ি যেতে দিতেন না, মদিনার উপকণ্ঠে ক্যাম্প করতেন, সকাল হওয়ার পরে বাড়ি যাবে। রাত্রিবেলায় তুমি 10টা 11টা 12টা একটাই তুমি বাড়িতে ঢুকবে, তোমার স্ত্রীকে এমনভাবে পেতে পারো তোমার ভিতরে সন্দেহ দানা বেঁধে যাবে না, তুমি সন্দেহ মুক্ত থাকো। তিনি পারিবারিক এই সন্দেহ মুক্ত থাকাকে কত গুরুত্ব দিয়েছেন, যেন স্ত্রী তোমার ইস্তেকবাল করতে পারে, রিসিভ করতে পারে তোমাকে দেখে। রাত দুপুরে তুমি গিয়েছো অন্ধকার ঘরে, কোথায় কে আসে না আসে, কে কীভাবে সে আসে না আসে তুমি সন্দেহ করবে না, তুমি হয়ে যাবে না। কাজে সন্দেহর এই বিষ বাষ্প থেকে হৃদয়টাকে মুক্ত করতে হবে। স্বামী স্ত্রীর ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন, স্ত্রী স্বামীর ব্যাপারে ভালো ধারণা পোষণ করবেন, এটা প্রথম। দ্বিতীয়ত, বোন যে প্রশ্নটা করেছেন যে স্বামী অত্যাচার করেন, খারাপ আচরণ করেন, এটা অনেক, এক্ষেত্রে অনেক ধরনের সমাধান আছে। তবে প্রথম যেটা বুঝতে হবে যে এক্ষেত্রে যদি আমরা বলি যে আপনি ওই স্বামীকে ছেড়ে দেন, এটা সমাধান না।
এরপরে যে স্বামী আমি নেব সেটা যে ভালো হবে আমি বলতে পারছি না, আবার একা থাকব এটা মানবীয় প্রকৃতির বাইরে। মানুষ শেষ জীবনে তার আশেপাশে সন্তান নেই, সন্তানের সন্তানেরা নেই, একা থাকা এটা মানসিকভাবে অনেক কষ্টের কষ্ট। এই জন্য টিকানো যায় কিনা যেটা আছে এটা চেষ্টা করতে হবে। আর এর জন্য সবচেয়ে ভালো কাজ করে এবাদতের অনুভূতি। আমি যদি বুঝি আমি আমার স্বামীর প্রতি আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন এটা পালন করব, তিনি যদি দায়িত্ব অবহেলা করেন আল্লাহর কাছে দায়িত্ব থাকবেন। ইসলাম শেখায় দায়িত্ব ব্যাপারে অধিক সচেতন হও, অধিকার যতটুক পারো নাও, না পেলে অন্তত ত্যাগ স্বীকার করো। আর আধুনিক সভ্যতা থেকে অধিকার প্রত্যেকে তার অধিকার নিতে হবে, হ্যাঁ, কিন্তু দায়িত্বের ব্যাপারে কোনো কথা নেই, কথা নেই। ইসলাম অন্যটা শেখাচ্ছে। আসলে সবকিছু আইন করে, সমাজ করে, ফতোয়া দিয়ে আদায় করা যায় না। আদায় মন থেকে না হলে ভেঙে দিতে হয়, আর কতবার ভাঙবেন আপনি। এজন্য আমরা যদি প্রত্যেকে স্বামী এবং স্ত্রী এবাদতের চেতনায় কাজ করি, যে আমারটা পালন করছি, স্বামীর থেকে স্ত্রী থেকে বেশি আশা না করি, কিছু হলে আমি আমার দায়িত্ব পালন করছি, সরি তুমি মনে করলে কিছু করার নেই, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যেটা আমল তিনি চেয়েছেন সর্বশেষ, আরও অনেক কথা ছিল, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী বা স্ত্রী, স্বামীর কথাই তিনি বেশি বলেছেন, তার দাম্পত্য সঙ্গীকে ঘৃণা করবে না, কারণ তার একটা জিনিস খারাপ হলে অন্যটা ভালো হতে, অনেক ভালো হতে পারে। কাজে স্বামীর ভিতরে খারাপটাই শুধু দেখবো না, আর ভালোগুলো দেখে আমি তার প্রতি একটা ভালো ধারণা করবো। ঠিক স্ত্রীর ক্ষেত্রেও তাই। আর রসুল ইসলাম স্বামীদেরকে বেশি নসিহত করেছে, কারণ অত্যাচারটা স্বামীরা বেশি করে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনার পাশাপাশি একটা দোয়া করতে হবে, যে আমলটা বোন চেয়েছেন সেটা হলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা বলছেন যারা ভালো মুমেন তাদের বেসিক কোয়ালিটিগুলোর একটা হলো তারা এই দোয়াটা করে, হায় আল্লাহ আমাদের দাম্পত্য সঙ্গী, আজওয়াজ মানে স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আমার দাম্পত্য সঙ্গীকে আমার জন্য চোখের শান্তি বানিয়ে দেন, এবং আমার সন্তানদেরকে, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। তার মানে মুত্তাকিদের ইমাম হওয়ার আগে একটা শান্তিপূর্ণ পরিবার গঠন করতে হবে। মুত্তাকিদের ইমাম তারাই হতে পারবে যাদের স্বামী স্ত্রী সন্তানের ভিতরে পরিপূর্ণ শান্তির সম্পর্ক। এখানে দোয়াটার ভিতরে দুটো জিনিস আমরা দেখি, একটা হলো যে শান্তি, আর একটা হলো মুত্তাকিদের ইমাম। তার মানে চূড়ান্তভাবে দুইটা, দুনিয়ার শান্তিটা হলেই হলো না। আমরা অনেকে কিন্তু দুনিয়ার শান্তি খুব চাই, কিন্তু ওই চূড়ান্তভাবে ওই জিনিসটা চাই যায় না। জি, এই দুটোই চাওয়া হয়েছে। এবং সিকোয়েন্সে প্রথমে কিন্তু পারিবারিক শান্তি, অর্থাৎ মুত্তাকিদের তাকুয়ার কামালত কখন আসবে, যে তাদের পরিবার সুন্দর হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেছেন সবচেয়ে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুহুম লিনিসাইহিম অথবা খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। অর্থাৎ যার আচরণ সুন্দর সে সবচেয়ে পূর্ণ মুমিন, আর এদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর সাথে ভালো আচরণ করে, পরিবারের স্বামীর সাথে ভালো আচরণ করে। অর্থাৎ পারিবারিক সম্প্রীতি এটা ঈমানের কামালত, তাকওয়ার কামালত প্রমাণ করে। আর আমাদের দুটোই লাগবে, এই পূর্ণতা এবং মুত্তাকিদের ইমাম হওয়া।